нема восходное положение, залил, поэтому несколько задержал с ответом прием. Ключ на старт. Ключ на старт. উপস্থিত জনতা আমাকে দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করেও দাঁড়িয়ে আছেন। আমি কিভাবে ছাতা মাথায় দিয়ে তাদের কাতার থেকে সরে যাই। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের উৎসাহী জনসাধারণের অভিনন্দন এভাবেই গ্রহণ করেছিলেন মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষ নভোচারী ইউরি গ্যাগারিন। সোভিয়েত নাগরিক ইউরি গ্যাগারিন ভস্টক এক নভোযানে চড়ে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করে প্রথম নভোচারী মানব হওয়ার বিরল সম্মান অর্জন করেন। সেই সাথে সফল মিশন ভস্টক একের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন উন্মোচন করে মানব ইতিহাসের এক অন্যতম অধ্যায়। আদ্যোপান্তের আজকের পর্বে আমরা জানব মহাকাশ বিজয় ও অজানাকে জানবার এক ঐতিহাসিক পদক্ষেপ মনুষ্যবাহী নভোযান ভস্টক এক এবং নভোচারী ইউরি গ্যাগারিনের দুঃসাহসিক যাত্রা সম্বন্ধে। শুরুতেই বলে রাখি, ইউরি গ্যাগারিন কিন্তু মহাকাশ জয় করে ফিরে আসা প্রথম জীবিত প্রাণ নয়। 1960 সালের আগস্টে স্পুটনিক 5 স্যাটেলাইটে চেপে বেলকার স্ট্রেলকা নামের দুটি কুকুর, একটি খরগোশ ও 42টি ইঁদুর মহাকাশে ঘুরে নিরাপদ ও জীবিত অবস্থায় ফিরে আসে পৃথিবীতে। তবে ইতিহাসে গ্যাগারিনই প্রথম মহাকাশ ভ্রমণকারী মানুষ এবং ভস্টক একই প্রথম নভোযান যেটি কোনো মানুষকে মহাশূন্যে বহন করে নিয়ে যায়। তৎকালীন সোভিয়েত সরকারের তত্ত্বাবধানে সোভিয়েত স্পেস প্রোগ্রামের অধীনে এই মিশনটি পরিচালিত হয়, যার ডিজাইনার জেনারেল ছিলেন সার্গেই করোলেভ। ভস্টক 3KA স্পেসক্রাফ্ট তথা ভস্টক 1 মহাকাশযানের প্রধান ডিজাইনার ছিলেন ওলেগ আইভনস্কি। উজ্জয়নকালে মহাকাশযানের ওজন ছিল 4725 কেজি এবং পৃথিবীতে ফেরত আসার কালে ওজন ছিল 2400 কেজি। মূল নভোযানটি দুটি অংশে বিভক্ত ছিল। এর স্ফেরিক্যাল বা বর্তুলাকার মডিউলের ব্যাস ছিল 2.3 ডায়ামিটার বা প্রায় 7 ফিট, যা তৈরি করা হয়েছিল নভোচারীর অবস্থানের জন্য, এবং বাইকোনিক্যাল বা ডিশ আকৃতির মডিউলটি ছিল ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতির জন্য, যার প্রস্থ ছিল 2.43 ডায়ামিটার বা 8 ফিট। সম্পূর্ণ অটোমেটেড ভস্টক 1 ক্যাপসুলটি নির্মিত হয়েছিল মাত্র একজন নভোচারীর উপযোগী করে। এর গোলাকার আকৃতিটি দেওয়া হয়েছিল নির্দিষ্ট কোনো সেন্টার অব গ্র্যাভিটি যাতে না থাকে সেদিকে নজর রেখেই। 1961 সালের 12 এপ্রিল দূর মহাকাশে ভস্টক 1 পাড়ি জমিয়েছিল। বৈশ্বিক সময়ের হিসাবে সকাল 6:07 এই মহাকাশযান প্রথমবারের মতো মানুষ বহন করে অভিকর্ষজ বলের বাধা পেরিয়ে ভূপৃষ্ঠ ছেড়ে যাত্রা শুরু করে। মহাশূন্যে এক শ্বাসরোধী উত্তেজনাকর যাত্রা সম্পন্ন করে পুনরায় প্রবেশ করে পৃথিবীর বায়ুমণ্ডলে। রাশিয়ানদের সৌভাগ্য যে ব্যর্থতার এক প্রায় সুনিশ্চিত গহ্বর থেকে মহাকাশযানটি সেদিন অলৌকিকভাবে পৃথিবীর বুকে সফলভাবে ফিরে এসেছিল। পুরো মিশনটি সম্পন্ন হতে মোট সময় লেগেছিল মাত্র 108 মিনিট, যার মধ্যে ভস্টক 1 পৃথিবীর নিম্ন কক্ষপথে পরিভ্রমণ করেছিল 89 মিনিট। যাত্রার বেশিরভাগ সময় জুড়ে নভোযানটির গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় 17,500 মাইল বা সেকেন্ডে অন্তত 5 মাইল। মহাকাশযানটি সর্বমোট ভ্রমণ করেছিল 75,678 মাইল। এটি পৃথিবী থেকে 203 মাইল বা 327 কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করেছিল। যদিও এই উচ্চতা বর্তমানের হিসেবে খুবই অল্প, কিন্তু 1961 সালে প্রযুক্তির সীমাবদ্ধতার কথা হিসেব করলে এটি মোটেও কম ছিল না। তৎকালীন অন্যান্য দেশ, এমনকি স্পেস রেসের প্রধান বিপক্ষ শক্তি আমেরিকাও তখনও ভস্টকের কাছাকাছি কোনো প্রযুক্তি আবিষ্কার করতে সক্ষম হয়নি। তাই ভস্টক 1-এর যাত্রা ছিল মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সোভিয়েত ইউনিয়নের ভস্টক প্রোগ্রাম ছিল মূলত আমেরিকার মহাকাশ গবেষণা মিশন মার্কারির বিরুদ্ধে এক গোপন প্রতিযোগিতা। কে প্রথম কোন মানববাহী যান পৃথিবীর কক্ষপথে ঘুরিয়ে আনতে পারে তাই ছিল এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। ভস্টক প্রোগ্রামকে সফল করতে 1960 সাল থেকে 1961 সালে বেশ কয়েকবার ভস্টক রকেট ফ্যামিলি স্পেস ক্যাপসুলের পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়, যা চলছিল বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ গোপনে। সেই ধারাবাহিকতাতেই ভস্টক প্রোগ্রামের অধীনে
1960 সালে বহু শারীরিক ও মানসিক পরীক্ষা নিরীক্ষার পর 200 জন প্রার্থী থেকে 20 জনকে বাছাই করা হয় ভস্টক একের জন্য। সে 20 জনকে বছরব্যাপী নানা প্রশিক্ষণের পথ পাড়ি দিতে হয়। তন্মধ্যে 17 জন ক্যান্ডিডেটের ভোটে নির্বাচিত হন ইউরি গ্যাগারিন। প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কর্মকর্তা নিকোলাই কামানিনের পরবর্তী বিবেচনায় ছিলেন নভোচারী ক্যান্ডিডেট গেরম্যান তিতোভ। পরবর্তীতে গ্যাগারিনই ভস্টক একের জন্য নির্বাচিত হন, কারণ তার খর্বাকৃতি দেহ নভোযানটির সাথে মানানসই ছিল। ভস্টক একের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল গ্রাউন্ড স্টেশনে। মূলত অধিকাংশ ফাংশনই ছিল অটোমেটেড, নভোচারীর হাতে কোনো নিয়ন্ত্রণই ছিল না। এর কারণ হল তখন পর্যন্ত স্পেস ক্রাফট ইঞ্জিনিয়াররা জানতেন না ওজনহীনতায় কিংবা প্রচণ্ড বেগে ধাবমান একজন মানুষ কীভাবে সাড়া দিতে পারে। 11 এপ্রিল 1961, উজ্জয়নের ঠিক একদিন আগে ভস্টক এক নভোযানকে লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হয়। যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সবকিছু ঠিক আছে কিনা যাচাইয়ের পর গ্যাগারিন ও ব্যাকআপ নভোচারী তিতোভকে ফ্লাইট প্ল্যান সম্পর্কে শেষবারের মতো ব্রিফ দেওয়া হয়। পরের দিন 12 এপ্রিল রাশিয়ান আঞ্চলিক সময় 9:07 ভস্টক এক পৃথিবী ছেড়ে মহাকাশে যাত্রা করবে। বৈশ্বিক সময়ের হিসেবে 6:07 বৈকনুর স্পেস পোর্ট থেকে জেনারেল করোলেভ রকেট উৎক্ষেপণের ঘোষণা দেন। উৎক্ষেপণের 2 মিনিটের মাথায় ভস্টক রকেটের গতিবর্ধন করে মূলযান থেকে রকেটের বুস্টার মোটর চারটি বিচ্ছিন্ন হয়। এর 1 মিনিট পর একটি অপটিক্যাল ওরিয়েন্টেশন ডিভাইস ভিজোরের সহযোগিতায় গ্যাগারিনের পায়ের দিকে একটি জানালা উন্মোচিত হয়। উজ্জয়নের 5 মিনিট পরেই পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখার এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেন গ্যাগারিন। 6 মিনিটের মাথায় মূল যানটি ক্যাপসুল ও ফাইনাল রকেট এই 2 অংশে বিভক্ত হয়ে যায়। কিছুক্ষণ পরপর গ্যাগারিন গ্রাউন্ড স্টেশনকে রেডিওর মাধ্যমে নিশ্চিত করছিলেন যে সবকিছু ঠিকঠাক চলছে। উড্ডয়নের 9 মিনিট পর ভস্টক রকেট পৃথিবীর অভিকর্ষের বন্ধন ছিন্ন করে। গ্যাগারিন গ্রাউন্ড স্টেশনকে জানান সব সিস্টেম ঠিকঠাক আছে, ওজনহীনতার অনুভূতি খুবই দারুণ, যাত্রা চলমান। 11 মিনিটের মাথায় ভস্টক এক সাইবিরের উপরে চলে যায়। 25 মিনিট পরে খাবারুভস গ্রাউন্ড স্টেশনের সাথে পুনরায় যোগাযোগ স্থাপিত হয় ভস্টক এক রকেটের, ফলে গ্যাগারিন তার যাত্রার অবস্থা পুনরায় নিশ্চিত করার সুযোগ পান। এতক্ষণ গ্রাউন্ড স্টেশনের রেডিও রেঞ্জ থেকে বিচ্ছিন্ন ছিল ভস্টক এক। এরপর রকেটটি নর্থ প্যাসিফিকে প্রবেশ করে, যার দিগন্তে তখন ঘটছে সূর্যাস্ত। উজ্জয়নের 30 মিনিটের মধ্যেই ভস্টক এক বিস্তীর্ণ প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়। শীঘ্রই ভস্টক এক আমেরিকার উপর দিয়ে ভ্রমণ করে। আমেরিকার ঘুমন্ত জনগণ তখন জানে না সোভিয়েত ইউনিয়নের এই মহাকাশ বিজয়ের কথা। পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণকারী গ্যাগারিন তখন ভস্টক একের জানালা দিয়ে দেখছেন রাতের পৃথিবী। 1 ঘন্টা উড্ডয়নের পর ভস্টক এককে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনার হিসাব কিতাব শুরু হয় গ্রাউন্ড স্টেশনে, কিন্তু কোথাও একটা গণ্ডগোল বাধে। ভস্টক এক যখন আফ্রিকার উপরে, তখন সার্ভিস মডিউল থেকে রি এন্ট্রি ক্যাপসুলটি অটোমেটেড সেন্সরের সহায়তায় আলাদা হয়ে যাবার কথা থাকলেও তা তখনও বিচ্ছিন্ন হয়নি। মিশরের আকাশের অনেক উপরে নভোযানটির 2টি অবিচ্ছিন্ন অংশ, সার্ভিস মডিউল ও রি এন্ট্রি ক্যাপসুল, বায়ুমণ্ডলের ঊর্ধ্বাংশে প্রচণ্ড তাপে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে থাকে। ক্যাপসুলের ভেতরে আটকা পড়া পৃথিবীর প্রথম মহাকাশচারী মানব ইউরি গ্যাগারিন তখন উপলব্ধি করতে পেরেছেন অনিয়ন্ত্রিত কিছু একটা ঘটছে, কেননা ক্যাপসুল আর সার্ভিস মডিউল তখন প্রচণ্ড বেগে কক্ষপথে ঘুরপাক খাচ্ছিল। তার শরীর তখন 10 গুণ অভিকর্ষজ বল অনুভব করছে। গ্যাগারিনের ভাষ্যমতে 2-3 সেকেন্ডের জন্য তার কাছে সবকিছু ঝাপসা হয়ে যায়। অবশেষে ভূমধ্যসাগরের উপরে ক্যাপসুল ও সার্ভিস মডিউল আলাদা হয়। ততক্ষণ ভস্টক রকেটের সাথে সকল অটোমেটেড যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রাউন্ড স্টেশন পুরোপুরি ধোঁয়াশায়। তখনও কেউ জানে না এক বিশাল ব্যর্থতার হাত থেকে তারা বেঁচে গেছেন। আজও বিতর্ক আছে কেন এই অনিয়ন্ত্রিত ঘটনাটি ঘটেছিল আর কোন ভাগ্য বলেই তা স্বাভাবিক হয় তা নিয়ে। কেউ কেউ দাবি করেন মডিউলগুলোর সাথে সংযুক্ত কেবল বা তার প্রচণ্ড উত্তাপে পুড়ে যাওয়ায় সেগুলি আলাদা হতে পেরেছিল। আবার কারো দাবি হিসাব মোতাবেকই তাপমাত্রা সেন্সর মডিউলগুলিকে বিচ্ছিন্ন করেছিল। যাই হোক, মডিউলগুলি শেষমেশ আলাদা হওয়ায় রিএন্ট্রি ক্যাপসুল সফলভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসতে সক্ষম হয়। কিন্তু বায়ুমণ্ডলে ফিরে ল্যান্ডিং ক্যাপসুলের থার্মাল প্রোটেকশন যায় ভেঙে।
ভেতরে অবস্থানরত গ্যাগারিনও সে প্রচণ্ড পোড়া গন্ধ টের পাচ্ছিলেন। ভূপৃষ্ঠ থেকে 7 কিলোমিটার উচ্চতায় গ্যাগারিন ক্যাপসুল থেকে বের হবার উপায়টিকে ব্যবহার করেন। তিনি ইজেকশন সিটে করে ক্যাপসুল থেকে আলাদা হয়ে যান এবং প্যারাসুটে করে ভূপৃষ্ঠতলে অবতরণ করেন। আধুনিক নভোযানগুলোতে পৃথিবীতে ফেরার জন্য থ্রাস্টার থাকে, যেটি চালু হয় ভূপৃষ্ঠের কাছাকাছি এলে। থ্রাস্টারের কাজ উপরের দিকে বল প্রয়োগ করা। এটি মহাকাশযানের গতি ধীরে ধীরে কমিয়ে নিরাপদে অবতরণ করতে সাহায্য করে। কিন্তু ভস্টক একে কোনো থ্রাস্টার ছিল না, ফলে গ্যাগারিনের জন্য একমাত্র উপায় ছিল ভূপৃষ্ঠের অন্তত 4 মাইল উপরে ইজেকশন সিট ও প্যারাশুটের সহায়তা নেওয়া। গ্যাগারিন তা অত্যন্ত সতর্কতার সাথে সফলভাবে করেছিলেন। মস্কো শহরের 500 কিলোমিটার দক্ষিণে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের একটি কৃষি জমিতে গ্যাগারিনের প্যারাশুট এসে নামে। স্নায়ুযুদ্ধের সময় এই দেশটি সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল। সেখানকার কৃষকদের সহায়তায় গ্রাউন্ড স্টেশনে টেলিফোন করে গ্যাগারিন নিজের অবস্থান নিশ্চিত করেন। দম ছেড়ে বাঁচে বৈকনুর গ্রাউন্ড স্টেশনে উপস্থিত সবাই। অবশ্য 1971 সাল পর্যন্ত এই অনাকাঙ্ক্ষিত তথ্যটি সোভিয়েত ইউনিয়ন জনসাধারণের কাছে গোপন রেখেছিল। ইউরি গ্যাগারিন পরবর্তীতে সোভিয়েত মহাকাশ কর্মসূচির দূত হিসেবে বিশ্বের বহু দেশে ভ্রমণ করেন। পেশাগতভাবে তার ভবিষ্যৎ নভোচারীদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, কিন্তু গ্যাগারিন যুদ্ধবিমানের চালক হিসেবে তার প্রশিক্ষণ সমাপ্ত করতে চেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, মহাকাশ যাত্রার মাত্র 7 বছরের মাথায় 1968 সালের 27শে মার্চ একটি মহড়া চলাকালীন মাত্র 34 বছর বয়সে গ্যাগারিন তার একজন সঙ্গীসহ বিমান দুর্ঘটনায় মারা যান। খারাপ আবহাওয়াকেই দায়ী করা হয়েছিল এই দুঃখজনক দুর্ঘটনার জন্য। ইউরি গ্যাগারিন তার সাহসিকতাপূর্ণ অভিযানের জন্য বেশ কয়েকটি দেশের নাগরিকত্ব সহ বহু সম্মাননা পেয়েছেন। তার মহাকাশ ভ্রমণের দিনটি আন্তর্জাতিক মনুষ্য মহাকাশ যাত্রা দিবস হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়। ভস্টক এক তার একমাত্র মহাকাশ যাত্রা হলেও তিনি সুয়োজ এক মিশনে প্রধান ব্যাকআপ হিসেবে ভূমিকা রাখেন। ভস্টক এক তার যাত্রার সফলতার পর সোভিয়েত সরকার পূর্ব জার্মানি, রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড ইত্যাদি সমাজতান্ত্রিক বন্ধু দেশগুলির নভোচারীদের মহাকাশ যাত্রার সুযোগ করে দেয়। গ্যাগারিনের সাহসিকতার জন্য পাওয়া সম্মাননা এবং অর্জন সম্পর্কে বর্ণনা করা সময় সাপেক্ষ ব্যাপার, তবে এই কথা বলতেই হয়, ভস্টক একের সাথে জড়িত সকল মানুষ পৃথিবীর ইতিহাসে একটা বিপ্লবের সূচনা করেছিল, উন্মোচন করেছিল এক নবদিগন্তের।